সকালে ঘুম থেকে উঠে রান্না করার অভ্যেসটা আমার কখনই ছিল না কিন্তু আজকে আমাকে রান্না করতে হচ্ছে কারণ হচ্ছে আজকে সারাদিনের জন্য বাইরে যাবো তাছাড়া রূপক দেশে যাবে তো ওর জন্য একটু রান্না করতে হবে যেহেতু ও যাওয়ার সময় একটু ভাত খেয়ে যেতে হবে তো আমি আমার বাচ্চাদের দুই বাচ্চারই দুই বন্ধুর বার্থডে সো সেজন্য তাদেরকে যেহেতু ওখানে নিয়ে যেতে হবে দুইজনকে দুইবার দুই জায়গায় নিতে হবে সেটা আমার জন্য একটা মানে অনেক বিশাল একটা কাজ ছিল যেহেতু ট্রামে যেতে হবে আসলে রূপক থাকলে গাড়ি দিয়ে গেলে আমি এটাকে আর ঝামেলাই মনে করি না তো আমাকে যেহেতু দুইজনের দুইটা টাইম দুইটা জায়গায় নিয়ে পৌঁছাতে হবে সেজন্য আমাকে একটু আগে থেকে বের হতে হয়েছিল তো আমি এগারোটায় বের হয়ে গেছি ও কারণ আমার মেয়ের যে ফ্রেন্ডের বার্থডে তার ওখানে তাকে বারোটায় পৌঁছাতে হবে তো আমি এগারোটায় বের হয়ে গেছি ওকে বারোটায় ওখানে পৌঁছে আমি বাসে এসে আবার আমার ছেলেকে নিয়ে বের হয়েছি কারণ ওকে আবার নিয়ে পৌঁছাতে হবে দুইটায় তো বারোটায় ওকে পৌঁছায় বাসে এসে ছেলেকে নিয়ে গেলাম এভাবে আমার দুটা পর্যন্ত মোটামুটি ওকে ঠিক দুইটায় আমি পৌঁছালাম পৌঁছানোর পর আমি যখন বাসায় রওনা হচ্ছিলাম তখন আমি বে দেখলাম যে ট্রাম নেই ট্রামের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম যে এই ঘন্টার জন্য আবার ঠিক আছে যেহেতু হঠাৎ দেখলাম যে একটা ট্রাম আসছে আমার ফ্রেন্ডের যে ডিরেকশন সেই ট্রাম তো ভাবলাম যে ঠিক আছে আমি এখানে অপেক্ষা না করি বরং ওর বাসায় চলে যাই ওকে নিয়ে একটু ওর বাসার কাছে যে শপিং সেন্টারটা আছে সেখানে একটু টুকটাক কেনাকাটা করব। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে এটা ছিল হচ্ছে সানডে আমি ভেবেছিলাম এটা তো স্যাটারডে ঠিক আছে যাই তো ও আমার ওকে আমি যখন ফোন দিলাম সে বললো আজকে তো সানডে আমি বললাম ইয়া আমি তো একেবারেই ভুলে গেলাম যে আজকে সানডে এটা আমি ভেবেছিলাম যে স্যাটারডে কারণ আমি কখনোই কিন্তু সানডেতে বের হই না খুব একটা বের হওয়ার প্রয়োজন হয় না বাচ্চাদের কোনো পার্টি টার্টিতে ওতে পার্টিগুলো সাধারণত স্যাটারডেতেই থাকে তো যাই হোক কি করবো তো আমি যেহেতু চড়েই বসেছি চলে গেলাম ওর বাসায় সে তো মহা খুশি যে ভালোই হলো তোর সাথে আজকে দেখা হবে সে তো আসলে সে মানে কী পরিমাণে খুশি হয়েছে সেটা আপনাদেরকে আমি সেই সময় না দেয় মানে তার কথায় না শোনালে বুঝাতে পারবো না তো যাই হোক গেলাম তার হাতের মজার গরুর মাংস খেয়ে আসলাম আসলে আমাকে মনে হয় রিজিকেই টেনে নিয়েছে কারণ ওর হাতের গরুর মাংসটা একেবারে এতটা স্পেশাল হয় সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং সেই রিজিকটাই আমাকে ওখানে টেনে নিয়েছে না হয় আমি আমার বাসায় যাওয়ার জন্য ট্রামের জন্য ওয়েট করছিলাম লেট হচ্ছিল তারপরে তার বাসায় ট্রামতে এসে যখন দাঁড়ালো তখন ভাবলাম যে না ঠিক আছে ওর এখানে তো পথে যেতে যেতে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এন্টারপ্রেনার স্ট্রিট ভিউ তারপর হচ্ছে দালান কোঠাগুলো দেখুন একেবারে অ্যান্টিক প্যাটার্নের আসলে অ্যান্টারপ্রেন বেলজিয়ামের পুরো দেশটাই আসলে অ্যান্টিক প্যাটার্নের দালান ওরা সেই শত শত বছরের পুরনো বাড়ি ঘরগুলো ঠিক ওর ওই আদলেই রেখেছে শুধুমাত্র হয়তো প্রয়োজন হলে ভেতরটা একটু ওরা রিনোভেট করে আদারওয়াইজ বাইরের আদলটা কিন্তু সেম রাখে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে খুব বেশি আসলে মানে আমরা তো বাংলাদেশের চাকচিক্যতা দেখে আসছি তো এখানে এসে প্রথম প্রথম আমার একটু অবাক লাগতো যে মনে হতো কি ব্যাপার ওরা মানে বাড়ি ঘরগুলো কেন রং করে না চুনকাম করে না কিছু নাই কেমন যেন মানে লাগতো বাট একটা সময় হয়ে গেছে দেখে এখন ভালো লাগে আসলে এই যে ট্রামে চড়ে বসলাম আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি বেলজিয়ামের ট্রামগুলো কিন্তু বেশ খোলামেলা আমার ভালো লাগে বাস বাসগুলিতে চড়তেও ভালো লাগে বাসগুলো বেশ খোলামেলা তবে বাসে একটু বেশি ছাকুনি হয় মনে হচ্ছে যেন মানে ব্যালেন্স ধরে রাখা যায় না ট্রামে কিন্তু বেশ মজা তো আমি অনেকেই দেখেছি আমি যখন ট্রাম্পটা দেখাই সবাই বলে যে ট্রেন আসলে এটা ট্রেন না লুকস লাইক ট্রেন বাট এটা আসলে ট্রাম্প তারপরে তো সারাদিন ওর ওখানে সময় কাটিয়ে চলে আসছি এবং আমার ছেলেকেও পিক করলাম পিক করে আমার মেয়ের জন্য একটু লেট হয়েছে বাট আমার ছেলেকে টাইমলি পিক করেছি পিক করার পর মেয়ের জন্য যেহেতু ওয়েট করার জন্য আমার আরও দুই তিন ঘন্টা ওয়েট করতে হবে সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসলাম কারণ ওর চুলটা বেশ বড় হয়ে গেছিলো ভাবলাম যে একটু চুলটা কাটিয়ে নিয়ে আসি কাটিয়ে মানে ছাটিয়ে নিয়ে আসি আমি আবার বেশি ছোট চুল পছন্দ করি না আমার একটু বড় বড়ো চুল ভালো লাগে তো দেখুন কেমন হয়েছে খুবই ভালো লাগছে আমার আমার ছেলেকে বললাম দাও একটু ভিডিও করি করে তোমার বাবাকে পাঠাই সে তো কোনোভাবেই স্ট্যাবল হচ্ছে না সে চাচ্ছে না আমি ওকে ভিডিও করি বা ছবি তুলি এই ছেলেটাকে নিয়ে আমার একটা মানে জ্বালা আসে একটু আসতে চায় না ক্যামেরার সামনে তার মরজি হলে অবশ্য আসে তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ওর হেয়ার কাটটা এই যে সেলুন করছে আর এই সেলুনটাতে একেবারে তাকে ছোটবেলা তার লাইফের প্রথম চুল কাটাটা এবং আমার মেয়ের প্রথম চুল কাটাটা আমি এখানে কেটেছিলাম আর ওরা বাব্বাটা দুজনে এটাতেই সবসময় যায় তো চলে আসলাম বাসায় বাসায় আসতে আসতে অনেক রাত না মানে আসলেও রাত হয়ে গেছে প্রায় নয়টা বেজে গিয়েছিল তো সেখান থেকে যেহেতু এখানে সূর্য অস্তটা যায় প্রায় সাড়ে নয়টা পরে দশটার দিকে তো তখনও কিন্তু বিকেল হ্যাঁ তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আপনারা দেখুন তো এই যে এই যে ফুল গাছটা কেমন এত সুন্দর গাছটা আমি কিন্তু এই ফুলটা প্রথম দেখেছি কেউ কে আগে কখনো দেখেছেন যদি দেখে থাকেন বলুন তো এটার নাম কি আমি আসলে নামটা জানি না বাট এত সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর লাগছিল দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম আশা করি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখেছেন সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন একটি সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আর যদি পেজটি ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ